আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম এতরাজ অ্যাপের নামে কাতারে প্রতারণা তাই সাবধান হতে বলেছেন কাতার এতরাজ অ্যাপের আপডেট করার জন্য তথ্য দরকার এমন কথা বলে কেউ কি আপনাকে কল করছে সাবধান থাকুন এবং অন্যদেরকেও সাবধানে রাখুন তো বন্ধুরা এই বিষয়টি নিয়েই আজকের নিউজ আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন সম্ভব হলে এই নিউজে একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে শেয়ার দিয়ে বন্ধু বান্ধবদেরকে এই বিষয়ে সতর্ক করে দিন তো চলুন বন্ধুরা বিস্তারিত নিউজটি জেনে নেই কাতারে সম্প্রতি বিভিন্ন জনের মোবাইলে ফোন করে নানারকম তথ্য জানতে চাওয়া হচ্ছে করোনা অ্যাপ এহতরাস আপডেট করার জন্য এসব তথ্য নেওয়া হচ্ছে বলে জানানো হয় ফোনে তবে এগুলো সবাই প্রতারণা বলে জানিয়েছে কাতার মন্ত্রণালয় এক বিবৃতিতে কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ গতকাল জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এ ধরনের তথ্য সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়নি তাই এতরাজ অ্যাপের নামে কোনো তথ্য চাওয়া হলে সে ব্যাপারে সচেতন থাকতে হবে অনেকে এ ধরনের ফোন সত্য মনে করে নিজের অনেক তথ্য দিয়ে দিচ্ছেন ফলে প্রতারকরা সুযোগ বুঝে সেসব তথ্য ব্যবহার করে অর্থ হাতিয়ে নিতে পারে তাই এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যদিকে বিনামূল্যে কারওয়া বাসে চড়ার দিন শেষ করোনার সংক্রমণ ঠেকাতে ধারণ ক্ষমতার শতকরা তিরিশ ভাগ যাত্রী বহন করে গত পয়লা সেপ্টেম্বর থেকে চালু হয় কারোয়া বাস তবে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছিল না কোনো চার্জ ফলে বিনামূল্যে এতদিন ধরে কারওয়া বাস ব্যবহারের সুযোগ পাচ্ছিলেন যাত্রীরা এই বিনামূল্যে চড়ার সুযোগ শেষ হচ্ছে আগামী দশই জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে কারোয়া জানায় আগামী দশ জানুয়ারি থেকে কারোয়া বাসে আবারও সেই আগের মতো ভাড়া দিয়ে চড়তে হবে যাত্রীরা এদিন থেকে বাসে চড়তে হলে ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড তবে চব্বিশ ঘন্টার জন্য যে দু ধরনের কার্ড ইস্যু করা হতো আগে সেটি পেতে হলে কারোয়া মোবাইল অ্যাপ ব্যবহার করে তা কিনতে হবে